আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসলে আমরা কোটি কোটি সংখ্যায় বাংলার জনগণ ওনার পিছে ছুটবো ইনশাআল্লাহ। ছুটলে লাভ আছে না লস? লাভ। কি লাভ কে বলতে পারবেন দেখি? এটা কি বানাই কইলেন না? কোথাও আছে, দলিলে আছে। কি দলিল? আমি বলছিলাম কোন মাহফিলে, ইসাবাতান মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ 1450 বছর আগে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা রায় দিয়ে দিয়েছে। এক দলের কথা বলবো, আরেক দলের কথা বলবো, যে দলের কথা বলবো ইসাবাতান তাগজু মাঈসা ইবনে মারইয়াম, এক দল যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে, তার সাথে যারা যুদ্ধ বিগ্রহ হোক শান্তি মতো থাকা হোক, উনি যেমনে চলে এইভাবে ওনার সাথী যারা হবে এরা সব জাহান্নাম থেকে মুক্ত। আরেক দলের কথা এখন বলবো না, ওই দল কারা? ইমাম মাহদি যখন আসবেন বাংলাদেশে এলাকায় ওনার থেকে জিজ্ঞাসা করে নিন, আর অথবা গাজওয়াতুল হিন্দ একটা অধ্যায় আছে নাসাইতে, গাজওয়াতুল হিন্দ অধ্যায়টা দেখে নেবেন। কথা বুঝছেন? কথা বুঝেন তো? আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা কই না সহজে, আমি গোটা পৃথিবী নিয়ে কথা কই, বুঝেন না? এটা নিরাপদ, নিজের গ্রামে চুরি করলে সমস্যা ঠিক না? গ্রামের মানুষ খেপে গেলে আর এখানে থাকাই যাইতো না। এখন আসি বাংলাদেশে, বাংলাদেশ নিয়ে বেশি টানে আসা করলে থাকাই যাইতো না এখানে। এই জন্য বলি ওই আমেরিকার কথা, অস্ট্রেলিয়ার কথা, ওই ইরানের কথা দূরে দূরে আসি, কেন ওরা এই দেশে আমার কাছে আসতো না, আর জানে হুজুরের কাছে কিচ্ছু না, খালি মুখ একখান আছে। অনেকে আমি যখন ইমাম মাহদির কথা বলি যে ইমাম মাহদি নিয়ে গোটা বিশ্ব জয় করব, সন্দেহ নাই, জয় করা কনফার্ম, দুই দিন আগে আর পরে ধন্য, এমন কনফিডেন্স নিয়ে যখন ওয়াজগুলি করি তা আমার পিছনে অনেক লোক লাগে, এই হুজুরে কি আছে, নিশ্চয় অনেক কিছু উনি রেডি করছেন, না হলে এইভাবে বলে। তা আমার পিছনে দেখি যে আমি যেখানে যাই অনেক লোক ঘুরে খোঁজখবর নেওয়ার জন্য, পৃথিবীর তো অনেক আছে না, অনেক অনেকে ঘোরাঘুরি করে, পরে দুই তিনটা খোঁতবা দিলাম, বাবারে আমার কাছে কিচ্ছু নাই, তোরা ভালো করে জানিস, আমি আল্লাহর বলে চলি। কার বলে? নূহ আলাইহিস সালামের কি আছে? কিছুই তো নাই, আল্লাহর বলে চলছে। আল্লাহ মহাপ্লাবন দিয়া উনি যা দোয়া করেছেন বাস্তবায়ন করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা দুই ভাবে কাজ করেন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। যখন মুমিনদের সেই ক্ষমতা না থাকে, সেই জনবল, অস্ত্রবল, ধনবল নাই, তখন আল্লাহ ডাইরেক্ট নিজে অ্যাকশনে নামে। ঠিক কাবা শরীফ, আব্রাহা যখন 60,000 বাহিনী নিয়ে আসছিল ধ্বংস করার জন্য, তখন মক্কার কুরাইশের সংখ্যা হলো কয়েকশো, ওরা হলো 60,000, ওদের পায়ের তলে তো ওরা এদেরকে পিষ্ট করে চলে গেলে কিছুই করার নাই, ঠিক না? এদেরকে খুঁজেই পাওয়া যাবে না। তখন আব্দুল মুত্তালিব নবীজি দাদা বলেছিল আব্রাহাকে, আব্রাহা তোমার কাছে আমি আমার উট তোমার সৈনিকরা নিয়ে আসছে, উট খুঁজতে আসছি, তুমি তো আশ্চর্য করলে যে আমি কাবার কথা না বলে উটের কথা বলতেছি, কেমন নেতা আমি, শোনো আমি ওই বাইতুল্লাহর কথা বলি বলি না তোমাকে, কারণ ইন্নালে হাজাল বাইতে রব্বান সায়াহমিহে সায়াহফাজুহু, এই ঘরের একজন মালিক আছে, উনি এটা রক্ষণাবেক্ষণ করবে, তোমার যুদ্ধ হবে ওনার সাথে আমার সাথে না। আল্লাহু আকবার, ফাজআলাহুম, পড়েন না কা, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম ফলে তাদেরকে করে দিলেন কাআসফিন ভুষির মতো, মাকুল চর্বিত, চর্বিত ভুষির মতো করে দিলেন। কে করলেন? আল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন, কি অ্যাকশন? কারণ ইমানদার নাই, ইনডাইরেক্ট ইমানদারকে দিয়া করাবেন কিছু, সেই ইমানদার নাই। মূসা আলাইহিস সালামের সময়ও ইমানদার ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার মতো ইমানদার ছিল না, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন, লাঠি মারো, মারলেন 12টা বিশ্ব রোড বেরিয়ে আসলো লোহিত সাগরের বুক ছেড়ে, ঠিক কিনা? ঠিক।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছেন, ওনার তো কেউই নাই, আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে আগুনকে কমান্ড করলেন, কুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন ঠান্ডা হও, শান্তিময় হও ইব্রাহিমের জন্য, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক না? আমাদের এই যুগটা আবার আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ, এখন ডাইরেক্ট অ্যাকশন আসবে, পাথর আসবে, টর্নেডো আসবে, সৌর ঝড় আসবে, ভূমিকম্প আসবে, সুনামি আসবে, ডাইরেক্ট অ্যাকশনে কাফের গুলিরা নাস্তা নাবুদ করে ছাড়বে আল্লাহ তাআলা, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, অতএব চিন্তা নাই, বাংলাদেশে যে উত্থান দেখতে পাচ্ছি, সারা বিশ্বে এখন সে উত্থান চলছে, তো এই যুবকরা গুহার মধ্যে ঢুকে দোয়া করল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে দান করুন রহমত, ওয়াহাইয়ি লানা, ওয়াহাইয়ি বলুন, ওয়াহাইয়ি আবার ওয়াহাইয়ি, আর প্রস্তুত করুন, আর প্রস্তুত করুন, লানা আমাদের জন্য, আরে পড়তে মন চায় না, আমার 5000 মক্তব আছে, আমি 1 কোটি নিষ্পাপ শিশুকে এই অর্থ শিখেছি কোরআনের, 5000 মক্তবে রেখে 2004 সাল থেকে আজ 2020, 2004 থেকে 2020 কয় বছর, 16 বছর, 1 কোটি পার হয়ে গেছে, কত আগে অর্থ সহ কোরআনে কারিমের সূরাগুলি পড়াইছি, আমার ওই অভ্যাস রয়ে গেছে, এই জন্য আপনাদেরকে পড়াইতেছি এইভাবে, আপনারা মনে করেন না যে এটা ছোট্ট জিনিস, আমি 30 বছর বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদের ওস্তাদি করেছি, এগুলি পড়েছি, এক সময় আমার মনে হলো আল্লাহ তাআলা, মানুষের তো একটা প্রমোশন আছে, উন্নতি আছে, তো আমি যে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এই হাদিসগুলি পড়াই, আমার কি আর কোনো উন্নতি নাই, কোনো কি প্রমোশন নাই, আমি 4 থেকে 5 বছর আল্লাহকে দোয়া করেছি, আল্লাহ এর থেকে বড় ক্লাস কোনটা, বুখারি মুসলিমের ক্লাসের চেয়ে বড় ক্লাস কোনটা, আমাকে তুমি ওই ক্লাসটা দয়া করে দাও, আমি যে বলছি আল্লাহ সাক্ষী, আল্লাহ শুনতেছে, বিশ্বাস করবেন, আমি 4-5 বছর দোয়া করার পরে আমি দেখতেছি আমি মুক্তবে ঢুকে শিশুদেরকে কোরআন পড়াচ্ছি, আর আমার হৃদয়ে এটা বাজলো যে ঠিকই তো, এই ক্লাসটাই তো বুখারি ক্লাসের চেয়ে বড় ক্লাস, কারণ এটা শিশু হলে কি হবে, এটা কোরআন, এরা সেই ছাত্র শিশু হলে কি হবে, এরা কোরআন, জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় কোরআনেরই সবক দিয়েছে, কোরআন বড় না বুখারি বড়, কোরআন বড়, অবশ্যই আল্লাহর কোরআন বড়, বড় যে বড়ত্বের কোনো শেষ নাই, সীমা পরিসীমা নাই, যখনই আমি এই কোরআন পড়াতে ধরেছি, এর আগে আমি মিডিয়ায়ও আসিনি, টেলিভিশনেও আসিনি, নর্মাল বক্তৃতা করতাম আর হাদিস পড়াইতাম, যেই আমি কোরআনে এসেছি, কোরআন পড়ানো শুরু করেছি, আল্লাহ আমাকে নিয়ে গেলেন একদম মিডিয়ার জগতে, সে টিএন বাংলা, এনটিভি, বৈশাখী চ্যানেল, আপনার ওই যে কিনা কয় এসএ টিভি, তারপর বিটিভি, পিস টিভি, যত বড় বড় টিভি, এট এ টাইম সবগুলি টিভিতে, অধিকাংশ টিভিতে আমার প্রোগ্রাম ফলো করে, আল্লাহ এটা করেছেন কেন, কারণ আমার সারা বাংলাদেশে মুক্ত পড়াচ্ছি, মুক্ত পড়া, এই লোকটা কে, পুলিশে দেখলে সন্দেহ করতে পারে, আল্লাহ আমাকে জাতীয় গণমাধ্যমে তুলে ধরেছেন, এই পুলিশ দেখ এটা এই লোক, পুলিশে কোনো না, ওনাকে তো জানি, ওনাকে, ওনার তো বক্তব্য শুনি, হুজুর আপনি পড়ান, কোনো সমস্যা নেই, যেখানে গেছি সেখানে, যেখানে গেছি সেখানে, আল্লাহ তাআলা কোরআন শিখাবার জন্য আমাকে মিডিয়ার জগতে নিয়ে এসেছেন, না আপনারা আমাকে পাইতেন না, আমি খুব অন্তর্মুখী মানুষ ছিলাম, আমি একলা একলা চলতাম, এত বেশি প্রচারমুখী কখনো ছিলাম না, এখনো না, এই একমাত্র এই কোরআন শিক্ষা দিতে গিয়া আল্লাহ তাআলা আমাকে জাতির সামনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআন দিয়ে আল্লাহ অনেক মানুষকে উপরে তোলে, আল্লাহ আমাকে টেলিভিশনে স্যাটেলাইটে তুলে আনছেন উপরে এই কোরআনের কারণে, আর কিচ্ছু না, এরপরে সারা বাংলাদেশে যেখানে যারা 60টা জোন করে হাজার হাজার মক্তব, আমি যেখানে যে ছাত্রকে দায়িত্ব দিয়েছি গোটা এলাকায় সে সবার উপরে, সব আলেমদের উপরে তার মর্যাদা, মেয়েদের ব্যাপারে কি মিরাকল হয়েছে, যেই মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছি বলেছি তুমি একটু কোরআনের শিক্ষকতা করো মা, কোরআন শিখেছো আল্লাহর, 35-40 জন
তোমার মা বোনকে তুমি একটু কোরআন শেখাও, আমরা যা পারি যত সামান্য বেতন তোমার দিই। উত্তরবঙ্গের মতো জায়গা মেয়েদের যৌতুক ছাড়া কোনো বিয়ে নেই, কোনো বিয়ে নেই। এই কোরআনের শিক্ষিকা যেদিন হলো সপ্তাহের মধ্যে তার বিয়ে বিনা যৌতুকে, আলহামদুলিল্লাহ। যেই শিক্ষিকা হয় সপ্তাহ দশ দিন কুলায় না, তার আত্মীয়তা হয়ে যায়। যেই শিক্ষিকা হয় আত্মীয়তা হয়ে যায়।